এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব দেখুন, এই ছাগলের চারটে বাট, মানে কাকিমার বক্তব্য, চারটে বাট দিয়েই সমানে দুধ বেরোয় ছাগলটাকে। দেখুন একটা মুন্ডি ছাগল, চলেন একটু কাকিমার সঙ্গে কথা বলি। নমস্কার কাকিমা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম কি? জোৎস্না বিশ্বাস। বলছি ছাগলটা কতদিন আপনার কাছে আছে? চার বছর। চার বছর ধরে। কবার বাচ্চা দিয়েছে? চার বছরে পাঁচবার, ছবার মতো। পাঁচ ছবার, বছরে একবার দেয় নাকি? দেড় বছরে দুবার। দেড় বছরে দুবার দেয়। তাহলে চারটে বার দিয়ে কি সমানে দুধ বেরোয়? হুম, সমানে বেরোয়। আপনার বাড়িটা কোথায়, মানে জায়গাটার নাম কি? মির্গি বটপাড়া। মির্গি, জেলা নদিয়া, মির্গি থানা টেহট্ট। কটা ছাগল আছে আপনার? একটাই। একটা আছে। বাচ্চা বিক্রি করে দিয়েছেন তাই তো? এই রাস্তায় এইভাবে চড়ান? দাঁড়ান একটু, বাটটার একটু কাকিমা গলায় ধরেন, একটু ভালো করে। চারটে বাট সমানে, চারটে বাট মানে সমান সমান চারটে বাট, কোনোটা ছোট বড় নাই। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে থ্যাংকস। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই দেখুন সাপের শঙ্খ লাগছে। আমি এই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছি, আমার সামনে পড়েছে। এখন আমার রাস্তা বন্ধ, আমি এখন ঘুরে যেতে হবে আমাকে, এই দিক দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে। দেখুন সাইজ, দেখুন আমার কিন্তু অনেকটা কাছেই শঙ্খ লাগছে। এই মুহূর্তে যদি ধাওয়া দেয় আমি দৌড়ে পালাতে পারবো না। দেখুন সাইজ, দেখুন বধুরা। তাহলে এরকম প্রত্যেক দিনই দুই চারটে করে সাপ দেখা যায়, মানে এত পরিমাণে সাপ এখানে আছে। দেখুন সাইজটা, দেখুন ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।